কেমন থাকবে আগামী কয়েকদিন আবহাওয়া? বর্ষা এখনো আমাদের রাজ্যের দিকে ঢুকবে সেরকম পরিস্থিতি এখনো আমরা দেখতে পাচ্ছি না। অলরেডি মনসুন এই বছরে ডিলে হয়েছে, 5 তারিখে নর্থ বেঙ্গলে ঢোকার কথা, এখনো ঢোকেনি। আজকে খানিকটা মিজোরাম পর্যন্ত চলে এসেছে, তারপরে ফার্দার সেই মুভমেন্ট খুব একটা দেখা যাচ্ছে না। নর্থ বেঙ্গলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, কিন্তু দক্ষিণবঙ্গতে বৃষ্টিপাত হবে সেই চান্সেসটা খুব কম। অন্যদিকে আমরা যদি বলি যে তাপমাত্রা কিন্তু বাড়বে অনেকটা, পশ্চিমের জেলাগুলোতে বেড়ে গেছে, ইভেন কোস্টাল জেলাগুলোতে টিপিক্যাল যেটা জুন মাসে দেখা যায়, যদি মনসুন না ঢোকে, যেহেতু প্রচুর ময়েশ্চার রয়েছে, তার সঙ্গে তাপমাত্রা বেশ ভালোই, আজকে 36.6 এই রেঞ্জেই রয়েছে, নর্মাল থেকে 2 ডিগ্রি উপরের দিকে থাকছে। ওই জন্য আমাদের কোস্টাল জেলাগুলোতে বিশেষ করে কলকাতা, নর্থ সাউথ চব্বিশ পরগনা, ইস্ট মেদিনীপুর, হাওড়া, হুগলি, ইস্ট বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বেসিক্যালি এখানে হিউমিড অ্যান্ড ডিসকমফর্ট ওয়েদার থাকবে আগামী 3 দিন। আর রেস্ট অফ দি ডিস্ট্রিক্ট যেটা পশ্চিমের জেলাগুলো বলছি, বাঁকুড়া, বীরভূম, ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম আর ওয়েস্ট মেদিনীপুর, এখানে কিন্তু হিট ওয়েভ পরিস্থিতি থাকবে আগামী 3 দিন। খুব একটা বৃষ্টি এই দক্ষিণবঙ্গতে আমরা এক্সপেক্ট করছি না, যেহেতু টেম্পারেচার অনেকটা বেড়ে গেছে। আর বে খুব অ্যাক্টিভ নাই, এখন যেটা অ্যাক্টিভ রয়েছে সেটা হচ্ছে আরেবিয়ান সি, ওখানে একটা ডিপ্রেশন ফর্ম হয়েছে, হয়তো ওইটা এখন সাইক্লোনের দিকে চলে যাচ্ছে। তার মানে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি কিন্তু আরেবিয়ান সিতে যেহেতু হচ্ছে, আমাদের বেতে খুব বড় মানে নিম্নচাপ বা এরকম কোনো সিস্টেম ফর্ম হবে সেই ইমিডিয়েটলি আমরা কিছু দেখছি না, ওই জন্যে মুভমেন্ট হয়তো মনসুনের আর একটু ডিলে হবে, যেহেতু এখনও তামিলনাড়ুর খানিকটা পার্টে রয়েছে, তারপরে আন্ধ্র, উড়িষ্যা আর দেন ফাইনালি আমাদের সাউথ বেঙ্গলের দিকে ঢোকে। ওই জন্যে আগামী 1 সপ্তাহ সেরকম পরিস্থিতি এখনও আমরা একবারই দেখছি না যে বর্ষা হয়তো ঢুকবে, কারণ সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। যেন আমাদের যা ইনপুটস বা যা মডেলস অ্যানালিসিস সব কিছু দেখে যেটা ডোমিনেন্ট ওয়েদার হবে সেটা হচ্ছে ওই টেম্পারেচারটা হাই থাকবে পশ্চিমের জেলাগুলোতে, যেটা বললাম তাপপ্রবাহ, আর কোস্টাল জেলাগুলোতে হিউমিড ডিসকমফর্ট। যেটা বললাম প্রথমে যে ম্যাক্সিমাম টাইম দেখা যায় আইদার বে খুব অ্যাক্টিভ থাকে বা আরেবিয়ান সি অ্যাক্টিভ থাকে, এখন আমরা যেটা দেখছি যে আরেবিয়ান সি অ্যাক্টিভ। আজকে একটা ডিপ্রেশন রয়েছে যে আমাদের ফোরকাস্ট রয়েছে হয়তো সাইক্লোন হবে, মুভমেন্ট উপরের দিকে হবে, অর্থাৎ ওখানেই অ্যাক্টিভ। আমাদের বেতে এখন কোনো সিস্টেম মানে মনসুনে খুব অনসেটের সবচেয়ে মানে আইডিয়াল ক্রাইটেরিয়া হয় যে একটা যেন লো প্রেশার যদি হয়ে যায় বেতে, সেটা যদি ইনসাইড মুভ করে তখন ম্যাক্সিমাম চান্সেস থাকে যে ইস্টার্ন ইন্ডিয়াতে মনসুন ঢুকবে, সেই পরিস্থিতি এখন আমরা দেখছি না। ওই জন্য বলছি অলরেডি ডিলে হয়েছে, আর ফার্দার নেক্সট 1 উইক বিশেষ করে সাউথ বেঙ্গলে খুব একটা চান্সেস নাই, ইভেন কলকাতাতে বৃষ্টিপাত খুব একটা হবে সেরকম চান্সেস আমরা আগামী 3 দিন তো দেখছি না, তারপরে খুব একটা মানে বৃষ্টিপাত হবে সেই মেট্রোলজিক্যাল কন্ডিশনস আমরা আপাতত কিছু দেখছি। আচ্ছা, কলকাতা শহরে যে হচ্ছে তাপমাত্রা বাড়বে, সর্বাধিক কত বাড়তে পারে অথবা মানে সেখানে কি কোনো হিট ওয়েভের সম্ভাবনা আছে? দেখেন, কলকাতাতে হয়তো হিট ওয়েভ পরিস্থিতি আসবে না, কিন্তু 37-38 এই রেঞ্জে আমরা ভাবছি যে কলকাতাতে, আজকে 36.6 যদি আমরা এটা কনভার্ট করি অ্যারাউন্ড 37, এই 37-38 এর মাঝখানেই থাকে, কিন্তু যেহেতু ময়েশ্চার অনেকটা হাই, এই ফিলিংটা 37-এর ফিলিংটা নাই, কিন্তু অনেকটা মানে ডিসকমফর্ট চলে আসে 37, এখানে ডিসকমফর্টের জন্য খুব একটা মানে ফেভারেবল।
আর হিউমিডিটি যেটা বললাম যে প্রচুর হিউমিডিটি আমাদের রিজানে রয়েছে, ওই জন্যে যে ডিসকমফর্টটা অনেকটা হাই এর দিকে। ঠিক আছে, ওই ঘূর্ণিঝড়টা কোন দিকে যাবে, নদী প্রকৃতি কি ডিটেলস কিছু দেখেন? এক্স্যাক্টলি এখন কিছু বলা যাচ্ছে না যে কোন কোস্টের দিকে যাবে, কিন্তু ইনিশিয়ালি অনেকটাই উপরের দিকে যাবে, অর্থাৎ নর্দার্লি মুভমেন্টের মতন পরিস্থিতি হচ্ছে। এখন ডিপ্রেশন রয়েছে, হয়তো সাইক্লোন হবে, তারপরে নেক্সট 72 আওয়ার্সে নিয়ারলি নর্দার্লি মুভমেন্ট হবে, ওদিকে যাবে এক্স্যাক্টলি না এখনও কিছু কোন কোস্টে যাবে কি ওখান থেকে আবার রিকাভ করবে এইটা এখন বলা যাচ্ছে। সাইক্লোন হলে হয়তো বলা যাবে, কিন্তু এখন এই মুহূর্তে বেসিক্যালি নর্দার্লি মুভমেন্ট হবে এইটুকু এখন। এই নিম্ন